হিমালয়ের বক্ষে, জলধর সেন। সঙ্গী সন্ন্যাসী দুজন আজ সমস্ত দিন বিশ্রাম করবেন ঠিক করলেন। আমি বেচারা দিনটা কেমন করে কাটাই ভেবে না পেয়ে বেরিয়ে পড়ল। অনেকক্ষণ পাহাড়ে পাহাড়ে বেড়ানো গেল, অনেক লোকের সঙ্গে আলাপ হলো। আমি খানিক বেড়াচ্ছি, খানিক বা একটানা পাথরের ওপর বসে প্রকৃতির শোভা দেখছি। অস্তায়মান সূর্যের রশ্মি জাল পর্বতের পাশ দিয়ে শ্যামল প্রকৃতির মধ্যে এসে বিকীর্ণ হয়ে পড়েছে। আমার দৃষ্টি কখনো ধূসর পর্বত অঙ্গে, কখনো সূর্যকিরণে উজ্জ্বল অলোকানন্দার উপর। দেখতে দেখতে কতকগুলি পর্বতবাসিনী রমণী এসে আমাকে ঘিরে দাঁড়ালো। এই নির্জন প্রদেশে আমাকে একা বসে থাকতে দেখে তারা যে বিস্মিত হয়েছিল তা তাদের চাহনিতেই বেশ বুঝতে পারা গেল। ধীরে ধীরে সাহস পেয়ে তারা আমাকে দু একটা করে প্রশ্ন জিজ্ঞাসা করলে, কেন দেশ ছেড়ে এসেছি, দেশে আমার আর কে কে আছে, আবার কবে দেশে ফিরব, এই সব প্রশ্নের উত্তর দিতে গিয়ে দেখলুম আমার প্রতি সহানুভূতি তাদের হৃদয় আর্দ্র হয়ে গেল। তারা প্রকাশ্যে আমায় কিছু না বললেও তাদের মনের ভাব স্পষ্ট বুঝতে পেরে আমার বড় আনন্দ হলো। এই দূরদেশে আমার মতো প্রবাসীর প্রতি মা বোনের স্নেহের আভাস ভারী প্রীতিকর। অলোকানন্দা ও গঙ্গার সঙ্গমের নিকট একটু নির্জন জায়গা আছে। বেড়াতে বেড়াতে সন্ধ্যার একটু আগে সেখানে গিয়ে একটা শিলাখণ্ডে বসে পড়লাম। নদীর কলতানের সঙ্গে প্রাণ ভেসে যেতে লাগল। সন্ধ্যা হতে আর বেশি বিলম্ব নেই, কিন্তু আমার সে জায়গা ছেড়ে উঠতে ইচ্ছে হলো না। নদীর দিক দিয়ে মুখ ফিরিয়ে পিছনে চাইতেই দেখি একটু দূরে দুটি মেয়ে, বেশ সুন্দর দেখতে, অপরিষ্কৃত বেশ, চুলগুলো এলোমেলো হয়ে এদিক ওদিকে লতিয়ে পড়েছে, হাতে কতকগুলো সুন্দর লতাপাতা ও ফুল তার ওপর থেকে নেমে আসছিল। আমাকে দেখে তারা একটু থমকে দাঁড়ালো। দুজনে কি বলাবলি করলে, তারপর যেদিক থেকে এসেছিল সে পথে আবার যাবার জোগাড় করলে। আমি তাদের সঙ্গে কথা কইবার প্রলোভন কিছুতেই সংবরণ করতে পারলাম না, তাদের ডাকতেই ফিরে এলুম। মেয়ে দুটির মধ্যে যে অপেক্ষাকৃত বড়, সে একটু বেশি লাজুক। সে সলজ্জভাবে পাশের একটি বড় পাথরে ঠেস দিয়ে দাঁড়িয়ে রইল। আজন্ম পার্বত্য প্রকৃতির মধ্যে পরিচিত হলেও তার লজ্জাশীলতা দেখলুম আমাদের বঙ্গ বালিকার মতোই প্রবল এবং সেই রকম মধুর। ছোট মেয়েটি আমার কাছে এসে দাঁড়ালো। আমি তাদের বাড়ি কোথা, কে আছে, কয় ভাই, কত বোন প্রভৃতি প্রশ্নে আলাপ আরম্ভ করল। প্রথমে তাদের কথা কইতে একটু বাধো বাধো ঠেকল, কিন্তু শীঘ্রই সেই সংকোচ দূর হয়ে গেল। অনেকক্ষণ কথাবার্তা হলো, সব কথা মনে নেই, কিন্তু একটা কথা আমার বড় বিজে ছিল, তাই সেটা মনে আছে। আমি যখন তাকে বললুম যে আমার বাপ নেই, স্ত্রী নেই, ছেলেও নেই, তখন সে তার করুণ ও আয়ত চক্ষু দুটি আমার মুখের উপর রেখে অতি কোমল স্বরে বলল, লেড়কিভি নেই? কথাটা আমার প্রাণে তীরের মতো বিদ্ধ করল। আমার একটি লেড়কি ছিল, জানি নে কোন অপরাধে তাকে 3 বৎসর হারিয়েছি। আজ এই বালিকার একটি কোমল প্রশ্নে সেই সুপ্ত স্মৃতি জেগে উঠল। আমার চোখে জল দেখে বালিকার মুখখানি যেন শুকিয়ে গেল। সে তার অপরিষ্কার ওড়না দিয়ে আমার চোখের জল মুছিয়ে দিল। তার সেই স্নেহপর্শে আমার অকপট সহানুভূতিতে আমি মুগ্ধ হয়ে গেলুম। বালিকা আমাকে আর কোনো কথা বলতে পারলে না। আমি জানতে বললাম মেয়েটি তার বাপ মায়ের একমাত্র সন্তান, তাই বুঝি তার মনে হয়েছিল মানুষের একটি মেয়ে না থাকা কতটা অসম্ভব। সন্ধ্যা বেশ ঘন হয়ে এলো, মেয়ে দুটি আগে আগে পথ দেখিয়ে চলতে লাগলো আর ঘন ঘন হুঁশিয়ার, খবরদার বলতে থাকলো। পাছে আমার পায়ে ঠক্কর লেগে আমার পায়ে ব্যথা হয়, আমাকে তারা রাস্তায় তুলে বিদায় দিল। আমার বড় কষ্ট বোধ হলো, হায়, আবার কখনো কি জীবনে তাদের সঙ্গে দেখা হবে? যদি বা হয় তাহলে আর কি তাদের সেই করুণারূপিণী সরলা বালিকা মূর্তিতে দেখব? দীর্ঘ নিঃশ্বাস ফেলে বাসার দিকে অগ্রসর হলাম।